হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সেই দোয়াই করি। আমি আজকে আপনাদের জন্য করলা দিয়ে দুইটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তারা এটা খেতে পারেন, খুবই উপকার হবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমে আমি তৈরি করব যেটা আমি ব্লেন্ডারে করব, মানে পাটায়, যারা পাটায় পিষে করেন তারা পাটায় পিষে করবেন, তাই দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখন এগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নেব। আমি হলো এটা শুকনো মরিচ দিয়ে করব, তাই আমি মরিচটা আগেই ভেজে রেখেছি। ভেজে গুঁড়ো করে রেখেছি, আমি সবসময় এভাবেই রাখি, সবসময় যাতে ভর্তা বানাতে সুবিধা হয়। এটার সাথে আমি কাঁচামরিচও দিব, তবে যখন আমি করলাটাকে ভাজবো তখন সেটার সাথে আমি কি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, খুবই পাতলা পাতলা করে কাটা করলা আমি দিয়ে দিচ্ছি। এটা হলো বড়টা, বড় করলাটা, ছোটটা না। আমি এখানে দুইটা করলা নিয়েছি দুই রকমের ভর্তা তৈরি করার জন্য, তাই যে কাটার পরে অর্ধেক আমি এখন দিয়ে দিলাম, আর অর্ধেক দিয়ে আমি আরেকটা ভর্তা তৈরি করব। এখন এগুলোকে আমি হালকা ভেজে নিব। আর দিয়ে দিব আমি সামান্য লবণ, তাতে করে খুব তাড়াতাড়ি করলাটা একটু সিদ্ধ হয়ে যাবে, আর চুলার আঁচটা কিন্তু বাড়ানো থাকবে, না হলে কিন্তু পানি উঠে যাবে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর একটু হালকাভাবে এটাকে চুলার আঁচটাকে বাড়িয়ে ভেজে নিব, তারপর আমি এটাকে ঠান্ডা করে ভর্তা তৈরি করব। আমি আর এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিব এবং তুলে একটা বাটিতে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি তৈরি করব যেটা আমি হাতে মেখে করব। অনেকে এটা কাঁচা তৈরি করে, আসলে আমি কাঁচা তৈরি করে দেখেছি, আমার কাছে ততটা ভালো লাগে না, কীরকম একটা কাঁচা গন্ধ আসে। তাই আমি, আপনারা যদি চান এটা কিন্তু কাঁচাও তৈরি করতে পারেন, জাস্ট হলো প্রসেসটা যেভাবে করছি, শুধু করলাটাকে কাঁচা রাখবেন। দিয়ে দিলাম সামান্য তেল, তেলটা গরম হয়েছে, এটাও আমি সরিষার তেলই দিয়েছি। দিয়ে এখন আর হলো পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি এটাকে তুলে রেখে তারপরে করলাটাকে আমি হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিব। এখন আমি সেই প্যানের মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে করলাটাকে হালকা একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, একদম বেশি ভাজবো না। এখন আর এই করলাটা কিন্তু খুবই পাতলা করে কেটে নিতে হবে, বিচিগুলো ফেলে দিয়ে পাতলা করে কাটলে বেশি তিতা মনে হবে না। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে করতে হবে, না হলে পানি উঠে যাবে, আর সে করলাটা হয়তো অনেক সময় লেগে যাবে, তাই এটাকে চুলাটাকে বাড়িয়েই এরকম ভেজে নিতে হবে। এখন আমি হাতে মাখা ভর্তাটাকে আগে তৈরি করে নিব। আমি এই পাশে নিয়েছি রসুন আর পেঁয়াজটা যে ভেজে রেখেছি সেটা, আর করলাটা, তাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি টালা মরিচের গুঁড়া দিয়ে দিব, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি আমি
মোটামুটি ঝাল হবে এরকম দিয়েছি। আর একটু সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে আগে মেখে নিব। পেঁয়াজ আর হলো সব কিছু যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে, তারপরে এটার সাথে আমি করলাটাকে দিয়ে মিক্স করে নিব। খুবই টেস্টি একটা ভর্তা, এটা আপনারা গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে খেতে। আর একটু কচলি এটাকে মিক্স করে নিব। দেখুন ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি যেটা পাটায় পিষে বা হলো ব্লেন্ডারে তৈরি করা সেটা করে নিব। দেখুন ভর্তাটা দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এখন আমি ব্লেন্ডারে তৈরি করে নিব যেটা আমি প্রথমে সব কিছু ভেজে নিয়েছিলাম। আর হলো যারা বেশি তিতা খেতে পছন্দ করেন তারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন, খুবই টেস্টি হয়। আর হলো এটা কিন্তু আপনারা পাটায় পিষে তৈরি করে নিতে পারেন। এখন আমি সে ভেজে রাখা করলা, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম, আর যে কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, কারণ আগেও একটু লবণ আমি দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়া। এটাও আপনারা পছন্দ মতো দিয়ে নিতে পারেন, যা যেরকম পছন্দ করেন। দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ডারে খুব ভালো করে পেস্টের মতো তৈরি করে নিব। আর দিয়ে দিলাম একটু সরিষার তেল। দেখুন ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এটা পাটায়ও পিষে নিতে পারেন। আমি পাটায় কাজ করতে পারি না, তাই আমি ব্লেন্ডারে তৈরি করে নিয়েছি। দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।